ফিরে এলাম বিরতির পর। ঘূর্ণিঝড় রেমালের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আরও শক্তি বাড়িয়ে ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই রেমাল এবং ধীরে ধীরে তা এগিয়ে আসছে। রবিবার কোথায় কোথায় দুর্যোগ, কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্কতা, কলকাতা হাওড়া হুগলি নদিয়া অতি ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুরেও অতি ভারী বৃষ্টির সতর্কতা, 200 মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় দুপুর থেকে প্রবল বৃষ্টি, সুন্দরবন এলাকায় সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, 2/24 পরগনায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার, সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদেও। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপ এবং ভারতীয় মৌসুম ভবনের তরফে যেটা জানানো হচ্ছে বিকেল 5:30 মিনিটে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।